আপনার বাড়িতে ভাড়া ছিল, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। মানে ভাড়া দিয়েছিলেন কতদিন ছিল? কি পরিচয় দিয়েছিল আপনাদের? রাহুল আর কি টাইটান, তো আমি জানি না, টাইটানটা বলেনি আমাকে। আমার ছেলে আমার থেকে নিয়ে এলো, কাকি ছেলেটাকে ভাড়া দেবে, আমি দেখাবো। আমি তো চিনি না, জানি না তা কিরকম ছেলে, বলবো না কাকি, আমি ঠিক জানি না। তা মন্দিরে পুজো দিতে এসেছিল, তা আর আমার তো স্বামী নেই, আমার এই নিয়েই চলে স্যার। ঠিক আছে তাহলে দে, এই হিসেবে দেওয়া হয়েছিল ঘরটা। আপনারা তো ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়ে দেন। এক বছর ধরে ছিল, ওকে দেখে বুঝতে পেরেছিলেন আপনারা কিছু? ভালো ছেলে, ওর মতন ছেলে হয় না, তার ভেতরেই যে এরকম আমরা স্যার জানি উঠতে পারছি। কি জানলেন, পুলিশ কি জানালো আপনাকে? আমি গেলাম, গিয়ে বললাম, আমাকে বললো কি যে ও একটা বড় ক্রিমিনাল, জানেন না, প্রচুর হাওয়া ছিল, সিপিএম বিরোধী হাওয়া, সিপিএম এর একটা বিক্ষোভ পার্টি ভোট প্লাস বিজেপি ভোট, মুসলিম, তারপরে এরকম তাকেশ্বর এলাকায় যত চুরি ডাকাতি ওই নাকি যুক্ত আছে, কোনো স্থিরতা নেই ওই জন্য। আজকে কেন দলটি এরকম এতগুলো নেতা সৃষ্টি হয়ে গেছে বলুন, গতকাল একজন ক্রিমিনাল দুষ্কৃতী আর কি কালকে পুলিশ তুলে নিয়ে গেছে, কি বলবেন আপনার 13 নম্বর ওয়ার্ডের এই ঘটনা? এটা ঘটনা বলতে এটা তো আমি জানতামই না, পুলিশ টুলিশ তুলে নিয়ে যাওয়াতে আমি তাও জানি জেনেছি আজকে সকালবেলা। কালকেও আমি ছিলাম না বাড়িতে, আমি অনেক রাত্রে ফিরেছি, কারণ কি কখন কাকে ভাড়া দিচ্ছে সেগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব না। কে দুষ্কৃতি, কে চোর ডাকাত, খুনি, এগুলো তো মোটেই সম্ভব নয় জানা। তবে আমি আমার কর্তৃপক্ষ, পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা আদার্স কাউন্সিলরদের আমি বিষয়টা নিয়ে জানাবো, যাতে তারা এই ভাড়া দেওয়ার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করে। কারণ যখন তখন এইসব ভাড়াটিয়া এসে এরকম পরিস্থিতির সৃষ্টি করবে, এতে তো সমাজের বা পরিবার দূষিত হবে, এটা আমি জানাবো। মানে আগাম এই সাধারণ মানুষের জন্য যারা এই ভাড়া দেয় আর কি, তাদেরকে কি তাদের 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 মানে জানা উচিত যে সব রকম তার কাছ থেকে জেনে শুনে ভাবনা চিন্তা করে তবেই ভাড়া দেওয়া উচিত। কারণ তার কোনো রকম এই যে কালকে যে ঘটনাটা ঘটলো, যে ব্যক্তি ভাড়া দিয়েছিলেন তার নিশ্চয়ই তার কে কোথা থেকে এসেছে না, তার আধার কার্ড, আই কার্ড এইসবগুলো জেনে শুনে তবে তাদেরকে ভাড়া দেওয়া উচিত, বা তার কি পরিচয়, নাহলে আমি আমার মনে হয় তাদের ভাড়া দেওয়াই উচিত। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই। সবসময় শুদ্ধিকরণ একটা চিন্তা ভাবনা যে এটা ভালো এটা খারাপ, যার নামে সুব্রত চ্যাটার্জি, আপনি তো জানেন সুব্রত চ্যাটার্জি, তো জানেন সংগঠনের সঙ্গে উনি তো আমাদের ওজি এসেছিলেন, দেখতে পাচ্ছেন রাতারাতি কোথায় হওয়া কি না, অমল দাস সুব্রত চ্যাটার্জি কেস হয়েছিল, মনে আছে সব কিছু, বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে জানবেন তো। সেই কেসের জন্য আজকে সুব্রত দাদা খুঁজে পাচ্ছেন, রাতারাতি RSS কিন্তু সরিয়ে দিয়েছে, কেননা বলেছে তুমি কেস মুক্ত হও, তারপরে তারপরে জয়প্রকাশ মজুমদার মিথ্যা কেসে তৃণমূল ফাঁসি ছিল, জেলও খেটে এলো কিছু, আসার পর নির্দোষের প্রমাণ করেছে, তারপরে ওকে আবার পাঠিয়ে দিয়ে এসেছে। ঠিক আছে, আমি মুকুলদাকে বললাম, মুকুলদা বলে না, আর একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, এটা কিন্তু বিজেপি টিএমসির সময় এরকম হয়েছিল, কিন্তু এখন একটু সমঝে চলতে হবে, এই কারণেই তুই কর কিন্তু সেটা কন্ট্রোলে রেখে দাও, সব কিছুই কর আর সংগঠনের সাথে সবার সঙ্গে মিশে যা। ওর ওর পলিটিক্স যেটা বলছে, তবে ইলেকট্রাল পলিটিক্স পলিটিক্স যেটা সেটা আমাদের মুকুলদাই ছাড়া আর কেউ জানে না, ভোট কিভাবে সাজাতে হয়, গেম কিভাবে সাজাতে হয়। আজকে মমতা ব্যানার্জির কাছে এমন কোন লোক নাই যে পলিটিক্সটা বোঝে, গেমটা কিভাবে সাজাতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানে, ও তো দুদিন উঠে এসছে। আর মুকুলদা ওটাই বলছে যে আমরা যে জিতবো বলছি, আমাদের পরিস্থিতিটা কে আছে আগে দেখো, ভিতরে পরিস্থিতিটা হাওয়াটা জিতবে আগে দেখো। তাহলে আস্তে 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 করে গুটিগুলো সব মুকুলদা সাজিয়েছে জায়গায় জায়গায়, আজকে যে লোকগুলোকে তুলেছে তৃণমূল থেকে
তার নাম বললে তো আমার সবাই চোখ খুলে মোটামুটি খাটালের দিকে আনিসুর রহমান ওখানে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি একদম মানে একদম খাস লোক ছিল ওখানে চলে যান হুমায়ুন কবির আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছি হুমায়ুন কবির কে চলে গ্রন্থাগার মন্ত্রী ছিল কিনা মোট দাড়ি করে কি আবু করিম চৌধুরী নাকি আবু করিম আবু আবু করিম মুর্শিদাবাদ নেই নেই সিপিএম এর মাহফুজা খাতুন কাসিম কাসিম তারপরে আসুন আপনার বাবান ঘোষ যেগুলো ট্যালেন্টেড এখন তৃণমূলে যেগুলো যে ভাঁড় আছে এরা কিন্তু কিছু বোঝে না সামনে মনে আজকে ফিরা থাকি পৌরসভার এবং আমাদের আমাদের পার্টি অফিসের কাছে যে উর্দুতে লেখা একটা কাগজ ডুবিতে চলেছে হরিপালের মাজা মানুষ মেনে নেবে মাজা এবং জয়নালদার সঙ্গেও রীতিমতো সদ্ভাব আছে আচ্ছা হরিপালের মাজা কেন আপনার ওই পার্বতীপুরের নাম থেকে ঘুরেছি মাজার সঙ্গে একসঙ্গে দুজনে বলতো মাজা ফোন করেছিল কাল বলে দিচ্ছি না ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে লাড্ডু চ্যাটার্জি বলছে গণেশ দা এবার কি হবে এরকম নিয়ে বলেছে বলছি এবার তো বেশি করে নামবো মমতাজি তার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারছে না রাহুল গান্ধী তো লাভ মেরে দিয়েছে তাহলে এবার তোরা কোথায় যাবি ভাব তোর তো একটা স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রী তো থাকবে না তো সরকার পাল্টে যাবে আর ছিল একটা প্রধানমন্ত্রী ওখানে সেটাও রাহুল গান্ধী লাভ মেরে দিয়েছে গণেশ বলছো সরকার একটা পারবে আপনার মনে হয় একটা দলের বিধায়ক 114 আর বিরোধী দল 109 হ্যাঁ আমি কি করেছি না করেছি মানুষ জনগণ আমার বিরোধী ঐক্যটা এখন ভাঙবে দেখুন।